পৃথিবীর গতি কমিয়ে দিয়েছে চীনের যে দানবীয় বাঁধ, পৃথিবীকে ঠেলে দিচ্ছে বিপদের মুখে। থ্রি গর্জেস বাঁধকে ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে গোটা বিশ্ব। কিভাবে এই বাঁধ পৃথিবীকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে দেখুন। এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী চীনের ইয়াংজি নদীর উপর গড়ে উঠেছে থ্রি গর্জেস বাঁধ। চীনের ইলিং জেলায় সানদাওপিং শহরে এই বাঁধ অবস্থিত। জলধারণ ক্ষমতার ভিত্তিতে বাঁধ পৃথিবীর বৃহত্তম শক্তি উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। তবে থ্রি গর্জেস বাঁধ শুধু শক্তি উৎপাদনের মাধ্যমে নজির গড়েনি, পৃথিবীর আর্নিক গতি পরিবর্তন থেকে শুরু করে পৃথিবীর আকৃতিতেও বদল আনে এই বাঁধ। 2005 সালে নাসার বিজ্ঞানীরা জানান যে থ্রি গর্জেস বাঁধের বিপুল জলরাশির চাপে পৃথিবী আগের চেয়ে কিছুটা নুব্জ হয়ে গিয়েছে। নাসার বিজ্ঞানীদের দাবি, এই বাঁধের ফলে পৃথিবীর মাঝের অংশ সামান্য স্ফীত এবং দুই মেরু অঞ্চল চেপে গিয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর আর্নিক গতির বেগেরও পরিবর্তন দেখা দিয়েছে। থ্রি গর্জেস বাঁধের বিপুল জলরাশির চাপে আগের চেয়ে পৃথিবীর আর্নিক গতি কমে গিয়েছে, এর ফলে বেড়ে উঠেছে দিনের দৈর্ঘ্য। থ্রি গর্জেস বাঁধের জন্য দিনের দৈর্ঘ্য 0.06 মাইক্রোসেকেন্ড বৃদ্ধি পেয়েছে। যদিও এই সামান্য পরিবর্তন সাধারণ মানুষের নজরে পড়ে না, থ্রি গর্জেস বাঁধ নির্মাণের কাজ শুরু হয় 1994 সালে। 40,000 কর্মী এই বাঁধ তৈরির কাজ করেছিলেন। বাঁধ তৈরিতে প্রায় 3 কোটি ঘনমিটার কংক্রিটের ব্যবহার করা হয়েছিল। 17 বছর ধরে তৈরি করা হয় থ্রি গর্জেস বাঁধ, তাও নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি। পরে আলাদা করে জাহাজ তোলার জন্য শিপলিফ্ট সহ আরও নানা যন্ত্রপাতি তৈরি করা হয়। থ্রি গর্জেস বাঁধটি তৈরি করতে 26,42,640 কোটি টাকা খরচ হয়েছে। 2.3 কিলোমিটার দীর্ঘ এই বাঁধের উচ্চতা 180 মিটার। থ্রি গর্জেস এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পৃথিবীর বিপর্যয়ের প্রভাবেও ক্ষতিগ্রস্ত না হয়। এই জলবিদ্যুৎ প্রকল্পটি চাক্ষুষ করতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন। বন্ধুরা, চীন প্রতি মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুরো বিশ্বকে নিজের হাতের মুঠোয় নেওয়ার জন্য। বিশেষ করে ভারতই যেন তার চিরশত্রু, এমন ভাবনা সারাক্ষণ দেখিয়েই চলেছে। তবে আপনারা সবাই জানেন চীনের অনেক অর্থ থাকতে পারে, পারমাণবিক শক্তিতে অনেক বেশি শক্তিশালী হতে পারে, কিন্তু ভারতও কোনো অংশে কম নয়। আপনারা বহুবার দেখেছেন বর্ডারে সারাক্ষণ চীনের সাথে ভারতের ঝামেলা লেগেই আছে। বিগত কয়েক বছরে আপনারা দেখেছেন করোনা মহামারী পরিস্থিতি কারা তৈরি করেছিল, সেটা এখন আর বুঝতে কারো বাকি নেই। গোটা বিশ্বকে নিজের দখলে নিয়ে সারা বিশ্বের সম্রাট হওয়ার স্বপ্ন আজও তারা দেখে যাচ্ছে। তাই পুরো পৃথিবীর ক্ষতি করার জন্য এমন একটি দানবীয় বাঁধ নির্মাণ করেছে চীন। তবে এই বাঁধ যাতে পৃথিবীর ক্ষতি করতে না পারে সেই প্রস্তুতি সারা বিশ্ব অবশ্যই নেবে। তবে পুরো বিশ্ব না হলেও ভারত ঠিক সময়ে তার ঠিক চালটা চেলেই ফেলবে, আর তখন চীন পালাবার পথও খুঁজে পারবে না, একেবারেই মুখ থুবড়ে পড়বে। সবন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।